ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত ভাই আরমান পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার মুর্শিদাবাদে পছন্দ করেছেন প্রবৃত্তির অনুসরণ করা শিরিখ হলে এটা কি ইসলামের থেকে খারিজ হয়ে যায় নাকি শিরিকের গুণ হয় জি ভাই প্রবৃত্তির অনুসরণ বুঝতে হবে প্রবৃত্তি আরবিতে শব্দে শব্দ হাওয়ায় মানে প্রবৃত্তির অনুসরণ করা অমায়িক হাওয়া ইনহুয়া আল্লাহ রব বলতেছেন আমার নবী কোন প্রবৃত্তির অনুসরণ করে কথা বলেন না তিনি যা বলেন ওহির সূত্রে কথা বলেন তাহলে নিজস্ব মন গড়া কারো কথা শুনে কারো থেকে জ্ঞান নিয়ে তিনি মন গড়া কথা বলেন না ওই রকম যদি হয় সেটা প্রবৃত্তির অনুসরণ বরং তিনি আল্লাহর তরফ থেকে যে লালা সামাজে যে ওহি আসেন সেই ওহির দ্বারাই তিনি কথা বলেন সেগুলি দাওয়াত দেন তো এখন আমরা বুঝতে পারলাম প্রবৃত্তি বাংলা শব্দ আর হাওয়া এটা হইল যে আরবি কোরআনের শব্দ মানে অন্যের অনুসরণ করা এখন অন্যের অনুসরণ মানে কোরআন হাদিসের বাহিরে জ্ঞান জ্ঞান বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি অথবা আমি যদি আপনাকে ভুল কথা বলি আমার এই ভুলটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কিন্তু আপনি আমার কথাই ফলো করে চললেন আমার কথাকে যাচাই বেসাই করলেন না আমি যা বলছি এটাই সত্য আমার কথার ভুল নাই একেবারে অন্যের সাথে বিতর্ক করলেন আর আপনি কি বলেন আমার হুজুর এক হুজুরের মানে প্রশ্ন ফসল উত্তরে বলছি এই কথাটা অথচ দেখা যায় আমার মানবিক ভুলের কারণে দুর্বলতার কারণে আমি ভুল বলছি আপনি যাচাইছে এটাকে অন্ধভাবে মেনে নিয়ে এটার উপর আপনি দৃঢ় বিশ্বাস হয়ে থাকলেন এই হলো যে কি আপনার প্রবৃত্তির অনুসরণ আর আপনি যদি কোরআন সোনার আলোকে যদি সঠিক দেখেন যে আমি কথাটা সঠিক বলছি এটা আপনি প্রবৃত্তির অনুসরণ করেননি বরং কোরআন সোনার আলোকে আমি যে কথাটা সঠিক বলেছি সেটার অনুসরণ করেছেন আমার কথাকে আপনি অনুসরণ করেছেন কিন্তু কথাগুলি কার কোরআন সোনার কথা তো এইভাবে আমাদের সমাজের মধ্যে বহু ব্যক্তি ফিরের পূজা করে নেতার পূজা করে বিভিন্ন আলেমদের ওয়াজের কথাগুলি কিচ্ছা কাহিনীর কথা শুনে অথচ অনেক কথা সাংঘর্ষিক অনেক কিচ্ছা কাহিনী জাল অনেক হাদির জাল মাজার মাজারে যাওয়ার কথা বলে ওরস মাজার পূজা বেদাহাতির কথা বলে সেগুলিকে গুরুত্ব দেয় যে আলেম উনি কি কম জানেননি আপনি কি জানেন আপনি এখন নতুন আমাদের কত বড় আলেম উমুক মাদ্রাসার শিক্ষক উমুক ফির সাহেব মাদ্রাসার প্রিন্সিপাল মহাদ্দেশ মূর্তি উনি কি আপনার সেই কম জানেন এরকম দোহাই দেয় না অনেকে অথচ কথা ভুল মানুষ তো ভুল হইতেই পারে বড় মুক্তি হোক অসুবিধা নেই কিন্তু তারপরেও তো ভুলের উর্ধ না ভুল হইতে পারে কিন্তু তাকেই একেবারে সত্যের মাপ কাটি দিয়েই বিতর্ক করল এটাকে বলা হয় প্রবৃত্তির অনুসরণ করা এই জাতীয় প্রবৃত্তির অনুসরণ যদি হয় এখানে সিঁড়িকে লিপ্ত হয়ে যাওয়া যেমন কবর মাজার পূজারে যাওয়া গিয়ে সিঁড়ি এই জাতীয় আল্লাহর সাথে এবার তাদের সাংঘর্ষিক যেগুলি আবার আল্লাহর সাথে কাউকে শরী করার কার্যক্রম যদি হয়ে যায় এগুলি সিঁড়ি তার আমল বরবাদ হয়ে যায় সেই ইসলাম থেকে খারিজ হয় না যদি না সে অমান্য করে যে কোরআন হাদিস ছাড়া আরও কিছু আছে অথবা আল্লাহর সাথে সাংঘর্ষিক কথা বলে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় উদাহরণস্বরূপ একটা কথা বলি বাংলাদেশের একজন কবর মাজার ফুজারি সুল্লা বক্তা সুল্লা বুঝছেন সুল বড়ো করে দিয়েছে টুপি একটা মাথার মধ্যে দিয়েছে ওই যে তারা ফটো দেয় রসুল্লা সাল্লা সাল্লামের ফাঁকড়ি মুবারক বলে এবার যে ফটো দেয় এরকম করে একটা ফাঁকড়িও লাগাইছে একটা টুপি উপর করে লাগায় দেখেন মোহাম্মদ লেখা আছে মানে এটা অতি আশোকের রসুল এই জালেমে তো বিভিন্ন গান দিয়ে মানুষের বিনোদন দিয়ে মন জয় করে এই ফয়সা কামায় ওয়াজ মাহফিলের নামে সব বন্দামি করে এরপরে সর্বশেষ যে বিষয়টা তার ভাইরাল হয়েছে আল্লাহর দন রসুলের দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া রসুলের দন খাজারে দিয়ে খাজার রয়েছে আজমির না নাম্লাহ এই কথা যারা বলছে তাদেরকে জিজ্ঞাসাও করছে শ্রোতাদেরকে ঠিক কিনা ওরা বলে ঠিক ঠিক এখন শ্রোতা যারা এগুলি বিশ্বাস করেছে ঠিক ঠিক বলছে ওদেরও ইমান ইমানসাহ ওরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আর ওই লোকটা সাথে সাথে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কারণ সে আল্লাহকেই অস্বীকার করল আল্লাহ গায়েব হয়ে গেছে নাউজুবিল্লাহ আল্লাহ খালি হয়ে গেছে আল্লাহ আল্লাহর কাছে নাই কিছু অথচ সুরা আনামের মধ্যে খাজা সকল কিছু দন ভান্ডার কার হাতে আল্লাহ হাতে আরও বলতেছে আল্লাহ খালি হয়ে গেছে এই জাতীয় কার্যক্রম ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া দশ ধরনের কার্যক্রম ভুল হইলে মানুষের ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া এরকম একটি লেখালেখি আছে আকিদা বিষয়ের উপরে দশটি কাজে মানুষকে ইমান নষ্ট করে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তো তন্মধ্যে এই লোকটি যে কথাগুলি বলেছে যারা যারা বিশ্বাস করছে ঠিক বলে শিকার দিয়েছে সবার ইমান নষ্ট সবাই ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম এখানে আর কথা বলি কোনো ব্যক্তি যদি শিরিক করে সে যতক্ষণ তোবা না করবে তার সকল আমল বরবাদ পূর্বের আমলও বরবাদ শিরিক রাখে যদি নিজে নামাজও পড়াবে নামাজগুলি কবুল হবে না কারণ সে মাজারাজা শিরিক করে কবরবাসীর কাছে চায় মৃত মানুষের কাছে চায় এগুলি সব শিরিক তার আমল হয় না আর বেদাতি আমল যেটা করে সেটা সব বরবাদ হয়ে যায় আর ভালো আমল থাকলে সেটা কবুল হয় যদি তার কবুল হওয়ার মতো আমল করে শিরিক না থাকে অতএব শিরিক মুক্ত হইতে হবে শিরিক মুক্ত না হলে মানুষের আমল কবুল হবে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাবের